ঘটনার সূত্রপাত পথছয় আগে সালটা 2017। শ্রীরামপুরে একটি প্রশাসনিক সভা সেলকাপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মতো জমিও চিহ্নিত করা হয়। তারপর কেটে গেছে প্রায় 5 বছর। গত মার্চ মাসে সিঙ্গুরে একটি প্রশাসনিক বৈঠকে সেই সেলখাপ তৈরি হয়ে গেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই খবর সিএনএ সম্প্রচারের পর মঙ্গলবার অর্থাৎ 16 মে জমি পরিদর্শনে যায় পিডব্লিউডির আধিকারিকরা। কিন্তু কোথায় কি, জমি জটে আটকে শ্রীরামপুর সেলখাপ, পড়ে রয়েছে পরিত্যক্ত জলাজমি। অভিযোগ, সিএনকে দেখা মাত্রই ছবি তুলতে বাধা দেয় ও গাড়িতে চেপে চম্পট দেন পিডব্লিউডির আধিকারিকরা। আমাদের খবর প্রথম সম্প্রচারিত করা হয় এই জায়গায় সিলকাপ হয়নি, তারপরেই আজকে 16 মে এই ঘটনাস্থলে এবং এই জায়গায় পিডব্লিউডির অফিসারেরা আসে, আধিকারিকরা আসে এবং জমি মাপতে যায়। তারপরে এখানকার চাষিরা বাধা দেয়, সেই ছবি সিএন তোলার সময় সিএনকে বাধা দেওয়া হয়। তারপরেই সিএনের বুম দেখে এবং সিএনকে দেখে তারা এখান থেকে চলে যায়। পিডব্লিউ থেকে বলছে আমরা জানি না, আপনি কাগজপত্রগুলো দেখেন, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আপনি কাগজপত্র কালকে আর কী আপনাদের দাবি সেটা নিয়ে একটা দরখাস্ত করে আমাদের জমা দেবেন। আর সিএন চ্যানেলকে দেখার পরই সঙ্গে সঙ্গে তারা বলছে যে ফটো তুলবেন না, ফটো তুলবেন না, এই করে তারা গাড়িতে করে চলে গেছে গিয়া। ইতিমধ্যে জমির জরিপ শুরু হয়ে গেছে, ঘটনা প্রকাশ্যে আসছে সাফাই তৃণমূলে। তো আমাদের দিদিমণির প্রতিশ্রুতি, শ্রীরামপুরবাসীর যারা সিল্কের সাথে যুক্ত, প্রিন্টিংয়ের সাথে যুক্ত যে সমস্ত ছাপাখানা, তারাও চেয়ে বসে রয়েছে যে দিদিমণি কবে সিলকাপ করবে। আমাদের রাজনৈতিক দলের থেকেও, আমাদের দল থেকেও আমরা চাইছি যে কোনো একটা সিলকাপ হলে কয়েক হাজার যুবকের চাকরি হবে। ইতিমধ্যেই আমাদের জমির জরিপ শুরু হয়ে গেছে, নিশ্চয়ই আমরা সিলকাপটা শ্রীরামপুরবাসীকে উপহার দেব। গাছপালায় ভরে রয়েছে সেলখাপের জন্য বরাদ্দ সরকারি জমি। মোট 304 একর জমিতে সেলখাপের কথা বলা হলেও আজও 20 পাউন্ড জলে। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। সরকার বাজাতে মিথ্যের আশ্রয়, কটাক্ষ বিজেপির। মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলে গেলেন যে আমরা এখানে সিলখাপ করে ফেলেছি, অথচ গতকাল সরকারি দপ্তরের লোকেরাই প্রথম এসেছিল সেই সিলখাপ করার জন্যে, জমি কি আছে না আছে তার সরজমিনে তদন্ত করতে। তো মানুষ তো বুঝতে পারছে যে কত দূর মিথ্যে আশ্রয় নিতে এরা পারে, যে একটা সরকারকে এখন বাঁচাবার জন্যে মরিয়া হয়ে উঠেছে না, কিন্তু পারবে না, মানুষের কাছে সব ধরা পড়ে যাচ্ছে। দেখুন, সামনে পঞ্চায়েত ভোট, আর ভোট এলেই রাজ্যের শাসক দলের বিভিন্ন প্রকল্পের কথা মনে পড়ে যায়, বিভিন্ন যে সমস্ত কলকারখানা নতুন করে খুলতে হবে সেগুলো তার মনে পড়ে যায়। তিনি ভুলে যাচ্ছেন, তিনি অতীতে এখানকার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন, তাই আজকে আর তার কথায় বিশ্বাস করে কেউ শিল্পের ডালি নিয়ে রাজ্যে এই জেলায় আসবে না। দিনের পর দিন ওই জমিতে চাষ করা কৃষকদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি নিক সরকার। তবে কি সেই দাবি পূরণে অনীহা রাজ্য সরকারে? সবই কি মিথ্যে প্রতিশ্রুতি, নাকি পঞ্চায়েতের আগে ভোট বৈতরণী পারে নয়া কৌশল? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। হুগলি থেকে সমীপ সিনহার রিপোর্ট, কলকাতা নিউজ।